সময় আপনাদের শেষ, আপনাদের আর সময় বাকি নাই। আপনার এই শেষ সময়, ওই যে শেষ সময়ে মুরগি লাফায় না, সেরকম লাফানো শুরু করেছে। আমি জানি নির্বাচন কিভাবে চুরি করতে হয়, সরকারি দল খুব ভালো করে জানে। প্রত্যেকটা এলাকার প্রিজাইডিং অফিসার কে হবে এটা 10 বছর আগে থেকে আওয়ামী লীগ সেট করে রেখেছে। প্রত্যেকটা এলাকায় নির্বাহী কর্মকর্তা কারা হবে, ডিসিএসপি কোথায় কি হবে, কে ছাত্রলীগের, কে যুবলীগের, ছাত্রলীগের কত লম্বা তার পরিচয়, এগুলো সব ঠিক করে রেখেছে। আওয়ামী লীগের ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আওয়ামী লীগ বারবার ইতিহাস ভুলে যায়। আওয়ামী লীগের ইতিহাস এত সুন্দর ইতিহাস যে এই দলটা একমাত্র দল যারা নিজেকে নিজে বারবার বিলুপ্ত করেছে। 60-এর দশকে সরওয়ার্দী সাহেব বিলুপ্ত করেছে, আবার 74 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করেছে 74-75 সালে। এই দলটা বারবার এই দলের নেতারা বিলুপ্ত করে। আজকে এই দলের যারা নেতা আছেন তারা কি খেলা খেলছেন এটা জনগণ খুব ভালো করে বুঝতে পারছে। আজকে যুগপথ আন্দোলনে অনেক দল আছে, এটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুগপথ আন্দোলনের নাম যখন আসে, এক দফা আন্দোলনের নাম যখন আসে, লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে আসে। এই যে 1 সেপ্টেম্বর আপনারা সরকারি দল, আপনাদের গুন্ডা বাহিনী ছাত্রলীগকে দিয়ে বিশাল বক্তৃতা বলাইলেন যে 5 লাখ ছাত্র আপনারা ঢাকায় আনবেন, কোটি কোটি টাকার ব্যানার প্রচার করলেন, পুরা সোশ্যাল মিডিয়াতে ভরে গেল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা হলে ছাত্রলীগের নেতারা বলে দিল ইদার তুই 1 তারিখে ওই সম্মেলনে যাবি, আর নাইলে তুই হল ছাড়বি, নাইলে তুই কলেজ ছাড়বি। এরপরও তারা সরওয়ার্দী উদ্যান ভরতে পারে নাই, 50,000 লোক হয় নাই, 50,000-এর বেশি ছাত্রলীগের ইউনিট আছে, 50,000 ছাত্র সেই দিন হয় না। কিন্তু যুগপথ আন্দোলনের ডাক দেয়া ছাড়া ঢাকা শহরের লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণ, মেহনতি জনগণ, গণতন্ত্র প্রেমিক জনগণ একত্রিত হয়ে গেছিল ঢাকা শহরের রাস্তায়। এইটাকে বলে আন্দোলন। সময় আপনাদের শেষ, আপনাদের আর সময় বাকি নাই। আপনার এই শেষ সময়, ওই যে শেষ সময়ে মুরগি লাফায় না, সেরকম লাফানো শুরু করেছে। আপনারা এখন কোর্টে হাত দিবেন, আপনারা এখন ইউনুসেফের নামে হাত দিবেন, আপনারা এখন আমাদের সবার নামে মামলা দিবেন, জেলে দিবেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। ইতিহাস ভুলে যায় না, আপনাদের বিরুদ্ধে যখন এই কাজগুলো হয়েছিল তখন আপনারাই আপনারাই আন্দোলনে জয়ী হয়েছিলেন, ইতিহাস আবার আপনারা ভুলে যান। এখন আপনারা একই কাজ শুরু করেছেন। আমরা বলি নাই ভাই, আমরা আপনাদের খেলায় ক্ষমতায় আসতে চাই। আমরা বলেছি আমরা নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ণয় করবে ক্ষমতায় কে আসবে। তাহলে আপনারা এত ভয় কেন পা, কারণ আপনারা খুব ভালো করে জানেন ভাই গত 2টা নির্বাচন কিভাবে আপনারা ডাকাতি করেছেন। আপনাদের নিজেদের এমপি মন্ত্রীরা মিয়া ভোট দিতে পারে না, তারা বাসায় বসে বসে নির্বাচন শেষ করেছে। আপনারা জানেন নির্বাচনের জন্য যদি ব্যালট বক্স খোলা হয় তাইলে 1টা সিটও আপনাদের যাবে। আমি জানি নির্বাচন কিভাবে চুরি করতে হয়, সরকারি দল খুব ভালো করে জানে। প্রত্যেকটা এলাকার প্রিজাইডিং অফিসার কে হবে এটা 10 বছর আগে থেকে আওয়ামী লীগ সেট করে রেখেছে। প্রত্যেকটা এলাকায় নির্বাহী কর্মকর্তা কারা হবে, ডিসিএসপি কোথায় কি হবে, কে ছাত্রলীগের, কে যুবলীগের, ছাত্রলীগের কত লম্বা তার পরিচয়, এগুলো সব ঠিক করে রেখেছে। কিন্তু ভুলে যায় না ভাই, আপনি ওই যে ডিসি ধরলেন না, আপনি এসপি ধরলেন না, এটা তো সরকারি চাকরি করে, হ্যাঁ ছিল ছাত্রলীগ এবং যতক্ষণ পারে ছাত্রলীগের জন্য কাজ করবে, কিন্তু চাকরি আগে বাঁচা। তারাও তো লুটপাট করেছে, লুটপাট করে না, কোনো ওসি না যা জিজ্ঞেস করে, ওসি বলে আমি সেবা কেমনে করব, আমার 20-30 লাখ টাকা দিয়ে আমি এই 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 থানা পেয়েছি এবং তারপর 1 বছরের মধ্যে আমার বাতিল করে দেয়, তখন আবার 20-30 লাখ টাকা দিতে পারে, তো আমি টাকা তুলব না, আমি সেবা করব। সো এই যে এই ওসি, হ্যাঁ এটা ছাত্রলীগের ওসি ছিল, কিন্তু আপনি তোরে ক্ষমা করেন নাই, 30 লাখ টাকা তোর দিতে হয়েছে, 50 টাকা তোর দিতে হয়েছে, এটা তোর লাগবে। এবং এই যে 50 লাখ টাকা কোথায় নিয়েছে, টাকায় নিয়ে গেছে না ভাই,
ও হংকং এ নিয়েছে, সিঙ্গাপুরে নিয়েছে, ব্যাংককে নিয়েছে, কানাডায় নিয়েছে, কিন্তু কিসে নিয়েছে? ডলারে নিয়েছে ভাই। ডলার কে দেখে? আমেরিকা দেখে। তো ডলার যদি আমেরিকা দেখে আর আমেরিকা যাদের সাথে যুদ্ধ করছে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনার কূটনৈতিক বেধার পরিচয় দেন, আপনার লোকগুলাই ভয় পায় ভাই, আপনার এই ডিসিএসপিরাই কিন্তু ভয় আছে। আমি এই যে ডিএজি ইমরান সাহেবকে ছোট করে বলছি না, কিন্তু সে ডিএজি মাকড়া হয় নাই। কিন্তু আপনারা যারা আমার মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা যারা আমার দলের নেতা কর্মীরা আছেন, আপনারা সবাই খুব ভালো করে জানেন আজকে সরকারি কোন ধরনের পদবিতে কেউ আওয়ামী লীগকে 10 বার সালাম না দিয়ে, ছাত্রলীগ যুবলীগের পুরো বংশ পরিচয় না দিয়ে যাইতে পারে না। তাইলে ডিএজি ইমরান সাহেবও কিন্তু নৌকা পরিচয় ছাড়া যায় না, এটা ভুলে যায় না। তাইলে ডিএজি ইমরান সাহেব যেমন আর নিতে পারে নাই, পাল্টি দিতে হয়েছে, এরকম প্রত্যেকটা ডিসি প্রত্যেকটা এসপি পাল্টি দিবে ভাই। আপনাদের জন্য সবচেয়ে সুন্দর পথ সঠিক একটা নির্বাচনের জায়গা করেন, তাইলে হইতে পারে আপনারা 3টা সিটে বেশি জিতবেন না, ওই গোপালগঞ্জের 3টা সিটে জিতেন না, ফেরত আসেন, তারপর আবার আমরা সঠিক গণতন্ত্র যাত্রা শুরু করি। এক দফা আন্দোলন মাঠের আন্দোলন, এক দফা আন্দোলন এক কথায় শেষ হবে না, এবং এক দফা আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন। এই বাংলাদেশের জনগণ এর আগেও গণতন্ত্র ছাড়ে নাই, আগামীতেও গণতন্ত্র ছাড়বে না। আপনারা ব্যাংক ডাকাতি করেন, সব ব্যাংক লুট করে নিয়ে গেছেন, আপনার হয়ে যে মেইন ব্যাংক ডাকাতি করেছে সে এখন ভয় আছে, সে এখন আপনার বিরুদ্ধে কথা বলতে তৈরি, কোথায় যাবে? যে লাখ কোটি টাকা অর্জন করেছে আপনাদের মাধ্যমে সে যদি বিরুদ্ধে যেতে তৈরি থাকে, তাইলে ওই নির্বাহী কর্মকর্তা ডিসিএসপি কতই বাকি আছে? কত? ওরও তো জান বাঁচাইতে হবে, ওরও তো চাকরি বাঁচাইতে হবে, ওরও তো ওই যে বিদেশে যে প্রচার করেছিল ব্যাংক অ্যাকাউন্ট বাঁচাইতে হবে। তাই এখনো বলছি এক দফা আন্দোলনকে এমন জায়গায় ঠেলে দিয়েন না সরকারি নীতি নির্ধারকরা, এমন জায়গায় ঠেলে দিয়েন না যেখানে মাঠকে রাজপথকে রণাঙ্গনে পরিণত করতে আমরা বাধ্য হই, এরকম কাজটা করে না। আমরা এখনো সব শান্তিপূর্ণ কর্মসূচিতে আছি, আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই যেন আমরা সঠিক নিরপেক্ষ নির্বাচনে যেতে পারি। তবে শান্তিপূর্ণ কর্মসূচিকে আমাদের দুর্বলতা ভাববেন না, এটা আমাদের শক্তি। আমরা সুযোগ দিচ্ছি, সরকারি নীতি নির্ধারণে যারা আছেন আপনাদেরকে সুযোগ দিচ্ছি, এই সুযোগের সদ্ব্যবহার যদি করেন আগামী নির্বাচনে আপনারাও জায়গা পাবেন, এই সুযোগের সদ্ব্যবহার যদি না করেন, যদি আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ঠেলে দেন, শেষ জায়গা পর্যন্ত দেয়াল পর্যন্ত ঠেলে দেন, যদি এমন জায়গায় নিয়ে যান এক দফা আন্দোলনের সবাইকে যে রাজপথকে রণাঙ্গনে পরিণত করতে আমরা বাধ্য হই, তাহলে কিন্তু আর খেলা একরকম হবে না, তাইলে কিন্তু আর আপনাদের কোনো জায়গা থাকবে না, এবং তাইলে এই যে আপনারা বারবার লোকজনকে ভয় দেখান যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়লে এই যে আওয়ামী লীগের প্রত্যেকটা ওয়ার্ডে সব যে লুটেরারা, এটা মনে রাখতে হবে সব চোর চুট্টা লুটেরারা, ওরা যে মাই খাবে, এইটা থেকে আপনারা দেশকে রক্ষা করতে চান, এই গল্প তখন আর চলবে না। জয় বাংলাদেশ! আমি শেষে একটা কথা পরিষ্কার বলতে চাই, সরকারের প্রত্যেকটা নেতার জন্য, এই ক্যাবিনেটের প্রত্যেকটা মন্ত্রীর জন্য এবং এই পার্লামেন্টের প্রত্যেকটা নকল এমপির জন্য আপনারা সবাই নিজেদের জন্য কারাগারের জায়গা সাজিয়ে রাখুন, সময় আর দেখি না, এরপর আপনাদের সময়।